আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আমি গত পর্বের ভিডিওগুলোতে কিওয়ার্ড রিসার্চের প্রায় পঁচিশটা টুলস নিয়ে আলোচনা করেছি আপনারা সব কয়টা টুলস থেকে ফ্রিতে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবেন তো আজকে আমি কিওয়ার্ড রিসার্চের একটা লাইভ প্রজেক্ট দেখাবো কীভাবে একটা ক্লায়েন্টের জন্য আপনারা কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন এবং আমি ক্লায়েন্টের জন্য এই কাজটা করবো আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন তাহলে ভালো করে বুঝতে পারবেন তো তার জন্য আমরা প্রথমে আমাদের একটা টক ফাইলে যে মেন কিওয়ার্ড মানে ক্লায়েন্ট আমাকে যে মেইন কিওয়ার্ডটা দিয়েছে দেখুন বাই হোমস বলে আমাকে একটা মেন কিওয়ার্ড দিয়েছে খুবই শর্ট একটা কিওয়ার্ড মানে শর্ট ট্রায়াল কিওয়ার্ড তো তার জন্য আমাকে এখন মানে এই কিওয়ার্ড এই বাই হোমসের সাজেস্টেড গুলো রিসার্চ করতে হবে তো খুবই সিম্পল একটা কাজ আমরা খুব সহজে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবো যেহেতু আমি আপনাদেরকেও দেখিয়েছি প্রায় বিশ পঁচিশটা টুলসের কাজ দেখিয়েছি আপনি যে একটা টুলস দিয়েও কাজটা করতে পারবেন তো আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবো ওপেন করার পর আমরা একটা ড্রাইভ বা এক্সেল ফাইল আপনি চাইলে এক্সেল ফাইলও নিতে পারেন আমরা ড্রাইভটা ওপেন করে আমরা একটা ফাইলে কিওয়ার্ডগুলো ফাইন্ড করবো তো আমি এখান থেকে নিউ একটা নিউ ফাইল নিই আমরা একটা গুগল শিট নিই তো এখানে আমরা নাম দিই কিওয়ার্ড রিসার্চ এখানে আমরা একটা নাম দিই কিওয়ার্ড রিসার্চ তারপর আমরা এখানে দেবো হচ্ছে মেইন কিওয়ার্ড আমরা যে কিউর্ডগুলো রিসার্চ করবো তার মেইন কিওয়ার্ড কি এভাবে আমরা ক্লায়েন্টকে ফাইল জমা দেবো তো মেইন কিওয়ার্ড তারপর এবার আমরা এখানে দেবো হচ্ছে এভারেজ সার্চ কোথায় মানে এখানে আপনি চাইলে ওয়ার্ল্ড ওয়াইড সার্চও দিতে পারেন বা মান্থলি সার্চ কত হয় ওই কিওয়ার্ডের তা আমরা জাস্ট অত ইনফরমেশান দেবো না আমরা জাস্ট মান্থলি সার্চ কত হয় ওইটা দিই মান্থলি সার্চ ভলিউম জাস্ট এইটা মান্থলি সার্চ কত হয় তারপর এই কিওয়ার্ডের সার্চ ডিফিকাল্টি কত আমরা ওইটা যদি দিই বা সিপিসি আমরা আগে সিপিসি দিই এই কিওয়ার্ডের সিপিসি কত সিপিসি কত তারপর সার্চ ডিফিকাল্টি কত আমরা যদি দিই সার্চ ডিফিকাল্টি সার্চ ডিফিকাল্টি তারপর আমরা আরেকটা দেব হচ্ছে অল ইন টাইটেল অল ইন টাইটেল অল ইন টাইটেল তারপর আমাকে ক্লায়েন্ট বলছে যে এই কিওয়ার্ডের কম্পিটিটরকেও রিসার্চ করে দিতে হবে তো আমি কম্পিটিটর সে আমাকে বলছে যে পার কিওয়ার্ডের তিনটা করে কম্পিটিটর রিসার্চ করে দিতে হবে তো আমরা এখানে দিই কম্পিটিটর কম্পিটিটর তো এখানে আমরা কম্পিটিটার তিনটা লিস্ট নিব তারপর সে আমাকে বলছে কম্পিটিটরের সবগুলো ডকুমেন্ট তাকে দিতে হবে কম্পিটিটার প্রথমে ওয়েবসাইট লিঙ্ক দিতে হবে তারপর কম্পিটিটরের অ্যালেকজা র্যাঙ্ক আসে কি না অ্যালেক্সা র্যাঙ্ক আসে কিনা ওইটাও চেক আপ করে দিতে হবে তারপর বিং এ র্যাঙ্ক আছে কি না তারপর কম্পিটিটরের ডি এ কত আছে কম্পিটিটরের পি এ কত আছে অনেক সময় এতগুলো লাগে না তো যেই ক্লায়েন্ট আপনাকে যেই রকম বলবে ওই রকম করে দিবেন ডি এ কত পি এ কত ওই কম্পিটিটারে ব্যাকলিং কত আছে এ ব্যাকলিঙ্ক ওকে এই ইনফরমেশনগুলো জাস্ট ক্লায়েন্ট আমার কাছ থেকে চেয়েছে তো আমি এই ইনফরমেশনগুলো ক্লায়েন্টকে দেবো তো আমরা যদি এইটা একটু একটু বড়ো করে দিই চব্বিশ করে দিই এবং কালারটা একটু চেঞ্জ করে দিই আচ্ছা বেশি বড়ো হয়ে গিয়েছে আমরা আর একটু ছোটো করে দিই আঠারো করে দিই মান্থলি সার্চ সিপিসি সার্চ ডিফিকাল্টি তারপর অল ইন টাইটেল কম্পিটিটর অ্যালেকজার্যাঙ্ক ওকে আমরা এই ইনফরমেশনগুলো ক্লায়েন্টকে খুঁজে বের করে দিব। তো আমাদের প্রথম মেন কিওয়ার্ড হচ্ছে বাই হোমস এইটা আমার ক্লায়েন্ট আমাকে দিয়েছে তো আমি প্রথম এইটা দিয়ে শুরু করি তো আমরা এটা এখানে পেস্ট করব। আমরা এই গুগল বারে এই বাই হোমসটা পেস্ট করব আপনার আপনাদেরকে আমি প্রায় বিশ পঁচিশটা কিওয়ার্ড রিসার্চ টুলস নিয়ে আলোচনা করেছি আপনারা সব টুলসের মাধ্যমে করতে পারবেন তো আমি জাস্ট যে কোনো একটা দিয়েই দেখাই তো এখানে আসার পর আমি প্রথমে গুগলের সার্চের গুগল সার্চের সাহায্য নিব তো এখানে আমরা সেটিংস দেখতে পাচ্ছি আমরা এখান থেকে একটা সেটিংস সেট করে নিব সেটিং সেট করলে আপনারা ভালো করে মানে কিওয়ার্ডের টার্গেটেড কম্পিটিটর কারা তাদেরকে টার্গেটেড করতে পারবেন তো এখানে আসার পর এখান থেকে আপনি চাইলে সার্চ রেজাল্ট এখান থেকে আপনি কম বেশ করে দিতে পারেন জাস্ট এখান থেকে আমরা কিছু করব না আমরা জাস্ট এখানে এসে একটু নিচে আসবো রিজন সেটিংস এখান থেকে আপনি যেই কান্ট্রির জন্য কেয়ারগুলো রিসার্চ করবেন ওই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন ম্যানুয়ালি আপনার বাংলাদেশ দেওয়া থাকবে বা অল দেওয়া থাকবে তো আমরা এখান থেকে এসে ইউনাইটেড স্টেটসটা সিলেক্ট করে সেভ করে দেব আপনারা যখন নতুনই করবেন আপনাদের সেভ করা থাকবে না তো জাস্ট ওখান থেকে আমরা এই সেটিংসটা সেট আপ করে নিব এবার আমরা যদি উবার সাজেস্টে যাই আমরা উবার সাজেস্ট দিয়ে রিসার্চ করবো দেখুন বাই হোমস এখানে সার্চ ভলিউম আছে চল্লিশ হাজার পাঁচশো আমরা এটা কপি করবো দেখুন মান্থলি সার্জ যেটা আছে আমরা ওখানে পেস্ট করবো তারপর সিপিসি এই কিওয়ার্ডের সিপিসি কত আছে আমরা জাস্ট ওইটা কপি করবো কপি করে পেস্ট করবো সিপিসির ঘরে পেস্ট করবো তারপর সার্চ ডিফিকাল্টি এই কিওয়ার্ডের সার্চ ডিফিকাল্টি আছে কত আমরা ওইটা যদি কপি করি তারপর অল ইন টাইটেল খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ এই অল ইন টাইটেল এই বাই হোমস লেখা মানে অল ইন টাইটেল এই টাইটেলে কারাই এই শুধু বাই হোমস ইউস করেছে আমাদের কতজন ইউজ করেছে মানে কতজন এই শুধু বাই হোমস দিয়ে ইউজ করেছে আমরা ওইটা চেক আপ করব তো আমরা যদি এখানে অল ইন টাইটেল লিখি অল ইন টাইটেল তারপর একটা ক্লোন দেবো দেওয়ার পরে জাস্ট ইন্টার দিবেন দেখুন এই অল ইন টাইটেল এই বাই হোমস নিয়ে কতজন দেখুন তিন কোটি তিন লাখ নব্বই হাজার দেখুন এতজন এই বাই হোমস নিয়ে এই অল ইন টাইটেলে আছে এতজনার দেখুন শুধু বাই হোমস বাই হোমস মানে এই বাই হোমসটা ইউজ করেছে অল ইন টাইটেলে এতজন তো আমরা জাস্ট এই এন্ট্রিটা করবো তারপর কম্পিটিটর এবার আমাদেরকে কম্পিটিটর আমাকে বলেছে যে তিনজন কম্পিটিটর আমার এই কি অর্ডার তিনটা কম্পিটিটর নিতে হবে তো আমরা জাস্ট প্রথমটা নিই প্রথম কম্পিটিটর তারপর সেকেন্ড নি সেকেন্ড কম্পিটিটর তারপর থার্ড কম্পিটিটর এই তিনজন হচ্ছে এই কম ফার্স্ট সেকেন্ড থার্ড কম্পিটিটর এবার আমাকে এই তিনজনারই অ্যালেক্সা র্যাঙ্ক মানে এই কম্পিটিটার অ্যালেক্সা র্যাঙ্ক কত আছে বিইং এ র্যাঙ্ক কত আছে এদের ডিএ কত আছে পি এ কত আছে এদের ব্যাকলিং কত আছে এইগুলো আমাকে খুঁজে বের করতে হবে খুবই সিম্পল আমরা এটা খুবই সহজে বের করতে পারবো তো তার জন্য আমরা একটা এক্সটেনশন দুইটা এক্সটেনশনের সাহায্য নিব তো আপনারা এখানে গুগল সার্চ বারে লিখবেন হচ্ছে এসিও কোয়াক এসিও কোয়াক ক্রম এক্সটেনশন আপনারা জাস্ট এইটা লিখবেন এটা লেখার পর যে ওয়েব এক্সটেনশনটা আছে ক্রোমের আমরা জাস্ট এইটা ওপেন করব করার পর এই এক্সটেনশনটা আপনারা এখানে অ্যাড করবেন দেখুন আমার রিমুভ ফ্রম ক্রোম আমি যদি আমার এখানে অলরেডি অ্যাড করা আছে বলে আমার এইটা আসতেছে তো আপনারা জাস্ট এখানে এসে এইটা অ্যাড করে নেবেন তো আমি এখানে যেহেতু আমার অ্যাড করা আছে আমি এখান থেকে স্টপ করে রাখছি আমরা জাস্ট এখান থেকে অন করে দেবো তো আমার এসিও একটা অন করা হয়ে গিয়েছে তো এবার আমরা এখান থেকে মজে মজবার বলে একটা মজ বার ক্রোম এক্সটেনশন আমরা ওই এক্সটেনশনটা অ্যাড করব মজ ক্রোম এক্সটেনশন আপনারা জাস্ট এইটা লিখে সার্চ দিবেন মজ ক্রোম এক্সটেনশন তো এইটা লিখে সার্চ দেওয়ার পর আপনারা যেই মজ ক্রোম এক্সটেনশনটা আসবে এটা ওপেন করবেন করার পর অ্যাড টু ক্রোম জাস্ট এখানে ক্লিক করবেন অ্যাড টু ক্রোম মজের এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন তো আপনারা মজে একটা অ্যাকাউন্ট করে নেবেন মজা একটা অ্যাকাউন্ট করে জাস্ট এই সেটিংসটা সেট আপ করে নেবেন একেবারেই সিম্পল জাস্ট মজা অ্যাকাউন্ট করে নেবেন তো এখান থেকে আপনারা মজ বার্ডটা অ্যাড করে নেবেন প্রথমে মজে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন তারপর এখানে অ্যাড করতে হবে মানে অ্যাড করলে অ্যাকাউন্ট চাইবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন তো এখান থেকে আমরা এটা অন করে দিই দেখুন আমরা যদি মজে যাই এখানে আমাকে লগ ইন করতে বলবে আপনারা আমার যেহেতু নতুন আমার যেহেতু আগের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এই জন্য আমার জাস্ট অ্যাকাউন্ট লগ ইন করলে হয়ে যাবে তা আপনারা এখানে জাস্ট একটা অ্যাকাউন্ট করে নেবেন খুবই সিম্পল দেখুন আমার এখানে অ্যাকাউন্ট করা আছে তো জাস্ট এইভাবে আপনারা এই মজ এবং এসিও কোয়াক এই দুইটা ওপেন করবেন এবার আমরা যদি এখানে আসি বাই হোমস লেকি যদি আমরা এইটা লিখি দেখুন আমাকে আচ্ছা আমরা এখান থেকে আমাদের কম্পিটিশন ওয়ান এইগুলো এটা হচ্ছে অল ইন ওয়ান অল ইন টাইটেলের কম্পিটিশন তা আমরা অল ইন টাইটেলের নিব না আমরা শুধু বাই হোমসের কম্পিটিটর যারা আছে আমরা তাদেরকে কালেক্ট করব তো আমরা এইটা নিব না আমরা যদি কম্পিটিশন কম্পিটি বাই হোমস দেখুন আমার কম্পিটিটর হচ্ছে এই তিনটা তো আমরা যদি এই তিনটা আবার কপি করি আমরা এই তিনজনের ওটা হচ্ছে অল ইন টাইটেলের এই আগের যেইটা নিয়েছিলাম আমরা অল ইন টাইটেল কম্পিটিটর নিয়েছিলাম তো আমরা এই তিনটা নিলাম তো এবার আমরা আমাদের ওই র্যাঙ্কগুলো বের করব মানে ওই সাইডে ডি এ কত আছে পি এ কত আছে এবং অ্যালেক্সা র্যাঙ্ক কত আছে তো আমরা যদি এবার প্রথম কম্পিটিশন দেখুন যেইটা আছে কম্পিটিটর দেখুন তার আমরা যদি প্রথমে যাই আমরা নেব হচ্ছে অ্যালেক্জা র্যাঙ্ক প্রথমটার অ্যালেক্জা র্যাঙ্ক দেখুন অ্যালেক্সা র্যাঙ্ক আছে কি না আমরা যদি এখানে দেখুন আটশো সাতাশি অ্যালেকজা র্যাঙ্ক তো আমরা ওখানে লিখবো হচ্ছে আটশো সাতাশি আটশো সাতাশি আছে অ্যালেক্সা র্যাঙ্ক এবার বিংয়ের র্যাঙ্ক কত আছে বিংয়ের র্যাঙ্ক আছে হচ্ছে এইট পয়েন্ট চল্লিশ এম তো এখানে যা আছে ওই রকমই দেব এইট পয়েন্ট চল্লিশ এম তারপর ডিএ কত আছে এই কম্পিটিটর ওয়ানের ডি এ কত আছে দেখুন আমরা যদি ডি এ দেখুন পঁচাশি আছে এই কম্পিটিশন ডি এ পঁচাশি তা আমরা যদি এখানে ডি এ পঁচাশি দিই তারপর পি এ আছে কত পি এ আছে দেখুন ঊনশো উত্তর তা আমরা যদি পি এ উনিশশো উত্তর দিই তারপর ব্যাকলিং কত আছে এই কম্পিটিশনের ব্যাকলিং কত আছে দেখুন তেত্রিশ লাখ উনত্রিশ হাজার ছয়শো একাত্তর তেত্রিশ লাখ উনত্রিশ হাজার ছয়শো একাত্তর তেত্রিশ লাখ উনত্রিশ হাজার ছয়শো একাত্তর জাস্ট সিম্পল এই কম্পিটিশনের ব্যাকলিং যত আছে আমরা জাস্ট এখানে সিলেক্ট করে দিব তারপর এবার যদি দুই নম্বরে যাই দেখুন এর অ্যালেক এর অ্যালেকজা র্যাঙ্ক আছে হচ্ছে আটানব্বই তারপর বিং এর অ্যাঙ্ক আছে হচ্ছে দশ দশ পয়েন্ট আট এম দশ পয়েন্ট আট মিলিয়ন তারপর এই কম ডি এ কত আসে আমরা যদি দেখি ডি এ আসে নব্বই পি এ পঁচাত্তর ডি এ নব্বই পি এ পঁচাত্তর তারপর ব্যাকলিংক কত আসে আমরা যদি চেক করি দেখুন আমরা যদি ব্যাকলিঙ্কটা কপি করি তারপর নাম্বার থ্রি দেখুন এর অ্যালেক্সা র্যাঙ্ক আছে দুশো সত্রিশ অ্যালেক্সা র্যাঙ্ক দুইশো সত্ত্রিশ তারপর বিং এর অ্যাঙ্ক আছে হচ্ছে আট পয়েন্ট তেতাল্লিশ এম তারপর এই কম্পিটিটনের ডি এ আছে হচ্ছে উননব্বই পি এ তিয়াত্তর উননব্বই তারপর পি আসে হচ্ছে তিয়াত্তর তারপর ব্যাকলিংক আছে হচ্ছে যেটা আমরা কপি করব তো ব্যাকলিং আসে আমরা ব্যাকলিংকটা পেস্ট করব আমার ফার্স্ট ওয়ান মানে যে মেইন কিওয়ার্ড ওইটা রিসার্চ করা কমপ্লিট এবার আমরা সেকেন্ড আমাদের যে সেকেন্ড কিওয়ার্ডগুলো আমরা সাজেস্টেড কিওয়ার্ডটা রিসার্চ করব আমরা উবার সাজেস্ট থেকে যে একটা ব্যাকে যাই আমরা একটু এবার আমরা সাজেস্টেড কিওয়ার্ড নিবো এটা আমরা জাস্ট একটা কিওয়ার্ডকে অ্যানালাইসিস করলাম তো এবার আমরা যদি দেখি দেখুন বাই হোমস নিয়ার মি আমরা এইটা নিবো না রেন্ট টু বাই হোমস আমরা এইটা নিতে পারি বেস্ট সাইট টু বাই হোম আমরা এইটা নিব জাস্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কিউয়ার্ড বেস্ট সাইট টু বাই হোমস উই বাই হোমস আমরা এটাও নিতে পারি আমরা এখানে পেস্ট করি বেস্ট সাইট টু বাই হোমস তারপর উই বাই হোমস আমরা এইটাও নিব নিউ বাই হোমস আমরা যদি এইটাও নিই দেখুন এইটাও অনেক খুবই গুরুত্বপূর্ণ একটা জাস্ট এইভাবে আপনারা এবার সাজেস্টেড কিওয়ার্ডগুলো আপনারা উবার সাজেস্ট থেকে আরও কিওয়ার্ড এইভাবে নিতে পারবেন আমরা যদি এখানে যাই দেখুন আরও অ্যাভেলেবেল রেজাল্ট দিবে আপনারা আমি বিশ পঁচিশটা টুলস দিয়ে দেখিয়েছি আপনারা ওইগুলো দিয়েও রিসার্চ করতে পারবেন তো আমি এই তিনটা নিয়েছি এইগুলো রিসার্চ করে দেখাই এবার এদের মান্থলি সার্চ তো বেস্ট বাই হোমস আমরা যদি এইটা কপি করি বেস্ট সাইট টু বাই হোমস এটার মান্থলি সার্চ দেখুন এর সার্চ ভলিউম আছে উনিশশো আমরা এই ধরনের লং ট্রেল কিওয়ার্ডগুলো ইউজ করবো তারপর এর সিপিসি কত আছে দেখুন তারপর সার্চ ডিফিকাল্টি কত আছে একাত্তর তারপর অল ইন টাইটেলে কতবার ইউজ হয়েছে এই কিওয়ার্ডটা আমরা যদি এখানে যাই অল ইন টাইটেল লিখি অল ইন টাইটেল অল ইন টাইটেল লিখে আপনারা একটা কলম দেবেন তারপর জাস্ট ওই কিওয়ার্ডটা পেস্ট করবেন আমরা ওই কিওয়ার্ডটা নিই এখান থেকে জাস্ট ওই কিওয়ার্ডটা পেস্ট করে এন্টার দিবেন দেওয়ার অল ইন টাইটেলে কতবার এইটা ইউজ করা হয়েছে দেখুন এক লাখ ছেচল্লিশ হাজারবার এই শুধু মানে এক লাখ ছেচল্লিশ হাজারটা ওয়েবসাইট এই টাইটেলটা ইউজ করছে এই টাইটেলে এই টাইটেলে বেস্ট সাইট টু বাই হোমস এইটা ইউজ করেছে মানে এক লাখ ছেচল্লিশ হাজারটা ওয়েবসাইট তো আমরা এখান থেকে জাস্ট এইটা পেস্ট করব তারপর কম্পিটিটর আমার এই কিওয়ার্ডের কম্পিটিটর কতজন মানে মেইন কম্পিটিটর কম্পিটিটর রিসার্চ করব আমরা যদি এটা কপি করি কপি করে আমরা নিউ ট্যাব আবার এখানে পেস্ট করি করে জাস্ট ইন্টার দেব এবার আমাদের সামনে যে কম্পিটিটর এই কিওয়ার্ডের মেইন যে তিনটা কম্পিটিটর আমাদেরকে রিসার্চ করতে বলেছে আমরা ওই তিনজনকে নেব তো ফার্স্ট যেহেতু এইটা আমরা এটা কপি করব কপি করে জাস্ট এখানে পেস্ট করব। তারপর সেকেন্ড যেইটা সেকেন্ড এইটা আছে জাস্ট এইটা কপি করব পেস্ট করব তারপর থার্ড যেইটা আছে আমরা জাস্ট এইখানে কপি করব কপি করে পেস্ট করব এবার আমরা এই তিন জোনার এই তিনটার ডিএপিএ অ্যালেক্সা র্যাঙ্কগুলো রিসার্চ করব তো প্রথমে দেখি এক নাম্বার ওয়ান এর আরেক যে র্যাঙ্ক আছে দুশো পঁচানব্বই আমরা যদি এখানে দুশো পঁচানব্বই দিই তারপর বিং এর র্যাঙ্ক কত আছে আমরা যদি বিং র্যাঙ্ক নিই একশো বাইশ তারপর এর এ কত আছে ডি এ এবং এর ডি এ বিরানব্বই আছে এবং পি আছে হচ্ছে সাতান্ন তারপর এর সাইডের ব্যাকলিঙ্ক করা কয়টা আছে দেখি এগারোশো দশটা ব্যাকলিংক আছে এগারোশো দশটা ব্যাক তারপর এরপর যদি আমরা নাম্বার টুতে আসি নাম্বার টু হচ্ছে এদের অ্যালেক্জা র্যাঙ্ক আছে পঞ্চাশ পয়েন্ট পাঁচ কে পঞ্চাশ পয়েন্ট পাঁচ কে তারপর বিং র্যাঙ্ক আছে হচ্ছে চার পয়েন্ট আটানব্বই কে ফোর পয়েন্ট আটানব্বই কে তারপর এই সাইডের আপনার ডি আছে হচ্ছে ডি এ তিপ্পান্ন এবং পি এ পঁয়ত্রিশ ডি এ তিপ্পান্ন এবং পি এ পঁয়ত্রিশ তারপর এই সাইডের ব্যাকলিং করা আছে হচ্ছে মাত্র আটষট্টি দেখুন যত নিচে যাবে তত কমবে মানে ফার্স্ট দুইটা কিন্তু হিউজ মানে তাদের সাথে ই করা দেখুন খুবই টাফ তাদের সাথে কম্পিটিশান করা খুবই টাফ হবে প্রথম এই প্রথম কিওয়ার্ডটা শুধু বাই হোমসের দেখুন তাদের ব্যাকলিং কত আর যখনই আমরা লং ট্রেল কিওয়ার্ডে চলে আসলাম দেখুন তাদের তাদেরই দেখুন আর এই কম্পিটিশন এই এই কিওয়ার্ডের ভ্যালু দেখুন তো এভাবে আমরা লং ট্রেল কিওয়ার্ডগুলো রিসার্চ করব। আমরা যদি তিন নম্বরে আসি দেখুন এটার অ্যালেকজার্যাংক আছে উনপঞ্চাশ পয়েন্ট সাত কে ঊনপঞ্চাশ পয়েন্ট সাত কে তারপর অ্যালেক্সার্যাঙ্ক আছে ষোলো পয়েন্ট পাঁচ কে ষোলো এদের ডি আছে হচ্ছে পঁয়ষট্টি এবং পি পঁয়ষট্টি পি চুয়াল্লিশ তারপরে এদের ব্যাকলিঙ্ক আছে হচ্ছে এই সাইডের দুইশো সাতষট্টিটা ব্যাকলিঙ্ক আছে আচ্ছা আমরা আরও একটা জিনিস এখানে অ্যাড করবো লো কম্পিটিটর সাইড আমরা যদি এখানে এটা অ্যাড করি লো কম্পিটিটর সাইট এটা হচ্ছে লো কম্পিটিটর সাইট মানে এই কিওয়ার্ডের প্রথম দশটার মধ্যে কোনো লো কম্পিটিটর সাইট আছে কি না তো লো কম্পিটিটর সাইট বলতে আমরা কোনটা বুঝি আমি প্রথমে আপনাদেরকে এটা বলতে খেয়াল নাই ওকে লো কম্পিটিটর সাইট বলতে আমরা বুঝি হচ্ছে সাবডোমিন মানে সেম একই ডোমেন মনে করেন এখানে যেই নামটা আছে এটার সাব ডোমিন মানে প্রথমে এই ওয়েবসাইটের নাম থাকবে না কিন্তু এই ওয়েবসাইটের নামের আগে আর একটা নাম থাকবে ওই ধরনের সাইটগুলো হচ্ছে লো কম্পিটিটর সাইট তারপরে ই কমার্স সাইট আমরা অ্যামাজন ইবে যেগুলো জানি মানে লো কম্পিটিটির সাইট হচ্ছে ওইগুলো ই কমার্স সাইট বলতে এক কথা ই কমার্স যত ধরনের সাইট আছে ওইগুলো হচ্ছে লো কম্পিটিটর সাইট তারপর এরপরে যদি হচ্ছে সোশ্যাল মিডিয়া ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম যদি এই ধরনের কোনো সাইট থাকে ওইগুলো হচ্ছে লো কম্পিটিটর সাইট তো আমরা দেখি প্রথম দশটার মধ্যে এগুলো আছে কি না আমরা জাস্ট প্রথম দশটার মধ্যে দেখব যে আসে কি তো এখানে দেখুন আমরা জিরো দিয়ে দেবো লো কম্পিটিটর সাইট নাই লো কম্পিউটার যদি আমরা এর পরের কি ওয়ার্ড আসি উই বাই হোমস আমরা যদি এইটা কপি করি আমরা এখানে পেস্ট করি দিই তারপর অল ইন টাইটেল একবার চেক করে দিই আচ্ছা এখান থেকে এই কিওয়ার্ডের আমরা যদি নিচে আসি দেখুন উই বাই হোমস এটার সার্জ ভলিউম আছে হচ্ছে ষোলোশো তারপর এই কিওয়ার্ডের সিপিসি আছে হচ্ছে ছেষট্টি ডলার দেখুন এখান থেকে আমরা আবার আবার সাজেস্টেড কিওয়ার্ড পাচ্ছি দেখুন উই বাই হোম ফার্স্ট আমরা এই কিওয়ার্ডটাও ইউজ করতে পারবো দেখুন উই বাই হোম ফার্স্ট তারপর যদি ইউএসের কোনো যদি লোকাল কাজ হয় তখন আমরা ইউএসএ বা উই বাই হোম হস্টন যদি কোনো লোকালই হয় তখন আমরা এইসব টার্গেটেড কিওয়ার্ডগুলো ইউজ করতে পারবো মনে করেন যদি হস্টনের সার্ভিস হয় তখন তারা এই কিওয়ার্ডগুলো ইউজ করতে পারবে তো এভাবে আমরা সার্সেড কিওয়ার্ডগুলো ইউজ করতে পারবো তারপর এটা সার্চ ডিফিকাল্টি আছে হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ অল ইন টাইটেল আমরা এখান থেকে অল ইন টাইটেল বের করেছি দেখুন বারো হাজার নয়শো অল ইন টাইটেল আছে বারো হাজার নয়শো বারো হাজার নয়শো তারপর কম্পিটিটর আমার এই কিওয়ার্ডের কম্পিটিটর তিনজন যে আমরা তিনজন কম্পিটিটর নিতে হবে তো জাস্ট আমরা এইটা নিব কম্পিটিটর ওয়ান তারপর কম্পিটিটর টু তারপর কম্পিটিটর থ্রি কম্পিটিটর থ্রি আমরা তিনটা কম্পিটিটর নিলাম তো এখান থেকে আমরা প্রথমটা অ্যানালাইসিস করবো প্রথম কম্পিটিটরের অ্যালেক্সা র্যাঙ্ক আছে চারশো তিরানব্বই কে চারশো তিরানব্বই কে তারপর বিংয়ের অ্যাঙ্কও কত আছে আট পয়েন্ট সাতষট্টি কে আট পয়েন্ট সাতষট্টি কে তারপরে এর ডি এ কত আছে পি এ কত আছে আমরা যদি চেক করি দেখুন এ পঁয়ত্রিশ পি এ তো ডি পঁয়ত্রিশ তারপর পি এ তারপর এর আছে ষোলোশো বাউান্নটা ব্যাক লিঙ্ক আছে ষোলোশো বাউান্ন এরপরে যদি আমরা সেকেন্ডে যাই এর অ্যালেক্সা র্যাঙ্ক আছে চারশো সাতাশ কে চারশো সাতাশ কে সরি বিং এ চলে আসছে যদি বিংয়ের র্যাঙ্ক চেক করি তিন পয়েন্ট কে এরপরে যদি এই সেকেন্ডে আমরা ডি এ চেক করি ছেচল্লিশ এবং পি এ ঊনপঞ্চাশ ছেচল্লিশ এবং পি আসে হচ্ছে তারপর ব্যাক আসে হচ্ছে সাত হাজার এবার আমরা যদি নাম্বার থার্ড চেক করি এর অ্যালেক্জা র্যাঙ্ক আছে হচ্ছে একশো পঁচানব্বই কে একশো পঁচানব্বই কে তারপর এর বিং র্যাঙ্ক আছে হচ্ছে সাত পয়েন্ট পঁয়ত্রিশ কে সাত পয়েন্ট পঁয়ত্রিশ কে তারপর ডিএ আমরা যদি ডিএ চেক করি দেখুন ডি আছে ঊনপঞ্চাশ তেতাল্লিশ পি এ ডি আছে উনপঞ্চাশ পঁয়তাল তেতাল্লিশ আছে পি এ তারপর এর ব্যাকলিঙ্ক আছে হচ্ছে দুইশো বাষট্টি এইভাবে আপনারা মানে এইভাবে আপনারা কিওয়ার্ডের কম্পিটিটরগুলো রিসার্চ করতে পারবেন আচ্ছা আমরা আরেকটা নিয়ার নিউ বাই হোমস আমরা এটা দেখাই আর একটা দেখাই আমরা এগুলো কেটে দিই জাস্ট ওই কিওয়ার্ডটা আমরা গুগলে সার্চ দিব দেওয়ার পর আমরা এখানে অল ইন টাইটেল অল ইন টাইটেল একটা কলম দিয়ে জাস্ট ওই কিওয়ার্ডটা পেস্ট করবেন নিউ বাই হোমস দেখুন এর সার্চ ভলিউম আছে ষোলোশো তারপর এর সিপিসি আছে হচ্ছে সাত পয়েন্ট উননব্বই তারপর সার্চ ডিফিকাল্টি সাতষট্টি তারপর সার্চ ডিফিকাল্টি আছে হচ্ছে সাতষট্টি তারপর অল ইন টাইটেল আমরা যদি চেক করে দেখুন এই নিউ বাই হোমস এইটা লিখে অল ইন টাইটেল মানে ওয়েবসাইট আছে টাইটেলে ইউজ করেছে এই ইউজ এই কিওয়ার্ডটা আট লাখ একাশি হাজার আট লাখ একাশি হাজার জন এইটা ইউজ করেছে তো আমরা জাস্ট এইটা এখানে পেস্ট করে দেব আচ্ছা এরপরে যদি আমরা এবার কম্পিটিটর নেব আমাদের যে মেন তিনটা কম্পিটিটর নিতে বলেছে তো আমরা জাস্ট এখানে ফার্স্ট তো এবার আমরা এখান থেকে নাম্বার ওয়ান কম্পিটিটর নেব তারপর নাম্বার টু তারপর নাম্বার থ্রি এবার আমার এই তিনটা কম্পিটিটরকে রিসার্চ করতে হবে তাদের অ্যালেকজা র্যাঙ্ক কত আছে বিংয়ের র্যাঙ্ক কত আছে তো আমরা দেখি দেখুন অ্যালেক্জা র্যাঙ্ক বাইশ পয়েন্ট টুকে তো আমরা এখানে দিই বাইশ পয়েন্ট টুকে তারপর বিং এর র্যাঙ্ক কত আছে চারশো একাশি কে সরি চারশো একাশি কে তারপর এর ব্যাক ডি এ আছে পঞ্চান্ন পি এ পঞ্চান্ন ডি এ পঞ্চান্ন পি এ পঞ্চান্ন এবং ব্যাক লিঙ্ক আছে হচ্ছে আমরা জাস্ট কপি করবো তারপর নাম্বার টু কম্পিটিশন কম্পিটিটর যে আছে তার অ্যালেক্সা র্যাঙ্ক আছে দুশো সত্রিশ আমরা যদি এখানে দুশো সত্ত্রিশ দিই দুইশো সত্ত্রিশ এবং বিংয়ের র্যাঙ্ক আছে হচ্ছে আট পয়েন্ট তেতাল্লিশ এম আট পয়েন্ট তেতাল্লিশ এম তারপর এই ডি আছে উননব্বই এবং ছাপ্পান্ন পি এ উননব্বই এবং পি আসা হচ্ছে ছাপ্পান্ন এই কিটা অনেক ভ্যালুয়েবল কিওয়ার্ড এটা দিয়ে র্যাঙ্ক আনা খুবই ট্রাফ তবু আমি নিয়ে নিয়েছি জাস্ট তারপর এর ব্যাকলিঙ্ক আছে হচ্ছে দেখুন প্রচুর এটা দিয়ে র্যাঙ্ক আনা পসিবল না তারপর নাম্বার থ্রি যদি আমরা যাই দেখি এর র্যাঙ্ক আছে আটানব্বই অ্যালেক্সা র্যাঙ্ক আছে আটানব্বই তারপর ডিং র্যাঙ্ক আছে দশ পয়েন্ট আট এম দশ আট এম তারপর এর ডি এ আছে হচ্ছে এবং ব্যাকলিঙ্ক আছে হচ্ছে পঁচিশশো উনিশ পঁচিশশো উনিশ তো এবার আমরা এগুলো একটু ভালো করে সেট করি সবগুলো এক সাইডে দিই আমি যেহেতু কপি পেস্ট করেছি এই জন্য কালারে আমরা ব্ল্যাক করে দিই সব ফন্টের সাইজ একটু বড়ো করে দিই ওকে তো এভাবে আপনারা কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন তো আপনারা লং ট্রেল কিওয়ার্ডগুলো ইউজ করার চেষ্টা করবেন মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে লং ট্রেল ইউজ কিওয়ার্ডগুলো নেবেন যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যদি এখানে যাই দেখুন আমরা যখন এইটা লং ট্রেল কিওয়ার্ড নিয়েছি দেখুন এর সার্চ ভলিউম এবং ব্যাকলিং কত এই তিনটা দেখুন এই তিনটা কম্পিটিটরের মানে এদেরকে আমরা খুব সহজেই এদের এদেরকে পেছনে ফেলে আমরা র্যাঙ্কে চলে আসতে পারবো দেখুন উই বাই হোমস এইটা দিয়েও আমরা চলে আসতে পারবো এবং বেস্ট সাইট টু বাই হোমস এই দুইটা কিওয়ার্ড ইউজ করে আমরা এই এই টপে যারা আছে তাদেরকে পেছনে ফেলে আমরা র্যাঙ্কে আসতে পারবো দেখুন তেমন কোনো কম্পিটিশন খুবই লো এর ব্যাকলিং কেমন আছে দেখুন তারপর এর ডিএপিএ এ যাই আছে দেখুন পঞ্চান্ন মানে এখনও গ্রো হচ্ছে এদেরকে আমরা খুব সহজেই খুব সহজে এদেরকে আমরা পেছনে ফেলে র্যাঙ্কে আসতে পারবো তো এই ধরনের কিওয়ার্ডগুলো আপনারা রিসার্চ করবেন আর লো কম্পিটিটর সাইটগুলো এখানে অন্তত নাই তো আমরা এগুলো আর দেখছি না জাস্ট এভাবে আপনারা কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন আমি অন্তত তিনটা দেখিয়েছি এখানে চারটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পান